আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই কৃষি খামার বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং আপনাদের মাঝে শেয়ার করব, এই প্রচণ্ড শীতে যারা আমরা প্রান্তিক খামারি, ক্ষুদ্র খামারি ভাইয়েরা আছি গ্রামগঞ্জে, অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে আমরা মুরগি লালন পালন করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই যে সময়টা যাচ্ছে, প্রচণ্ড শীত, আমার পিছনে দেখতেছেন যে সোনালির বাচ্চাগুলো এক জায়গায় ঝিম মেরে বসে আছে, সারা ঘরে বিচরণ করতেছে না, যার কারণে কি হচ্ছে, খাবার কম খাচ্ছে। জিম মেরে বসে থাকার কারণে ওরা অনেকটা অসুস্থ অলরেডি হয়ে পড়েছে। আমি কিন্তু আমার ঘরে কিন্তু 200 ওয়াটের বাল্ব লাগানো হয়েছে অলরেডি, তারপরও কোনোভাবে এই ঠান্ডাটা কন্ট্রোলে আনতে পারতেছি না। মানে একটি মুরগির শেডে যতটুক পরিমাণ গরম বা তাপমাত্রা থাকার কথা, আসলে অতটুক কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারতেছি না। কেননা এখন মুরগির বাচ্চার যে বয়সটা হয়েছে, একসাথে ব্রুডিংয়ের মতো করে রাখার কোনো পরিস্থিতি নেই, কারণ ওরা মোটামুটি বড় হয়ে গেছে, তো যার কারণে পুরো ঘরে ছেড়ে দিতে আমি বাধ্য। দেখা যাচ্ছে কি, পুরো ঘরে ছেড়ে দেওয়ার পরও মুরগিগুলো একসাথে জড়ো হয়ে বসে আছে, একসাথে জিমাচ্ছে, অথচ খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না প্রচণ্ড শীতের কারণে। আর দেখুন, আমরা মানুষই কিন্তু এখন বর্তমানে যে শীতটা যাচ্ছে, প্রচণ্ড শীত দিয়ে আমরা দিন পার করতেছি, তো আর এগুলা যেহেতু মুরগির বাচ্চা, অবশ্যই ওদের প্রচণ্ড শীত লাগারই কথা। তো আমরা কি করব, যেহেতু ঘরকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, মোটামুটি নিয়ন্ত্রণে আসতে পারলেও মুরগিকে ঠিকভাবে স্বাভাবিক মাত্রায় আনতে পারতেছি না, আমরা তাদেরকে একটি ওষুধ ব্যবহার করব। যে ওষুধটি খাওয়ালে আপনার মুরগির ঘরের টেম্পারেচার যেরকমই থাকুক, কিন্তু মুরগির বাচ্চার শরীরে প্রচণ্ড পরিমাণ তাপ ছড়াবে, মানে ওদের শরীর গরম থাকবে। তো আমরা কি করব, গড়কে যথেষ্ট পরিমাণ উত্তাপ রাখার চেষ্টা করব, প্লাস এই ওষুধটা মুরগিকে খাওয়ানোর চেষ্টা করব। তো আমরা এই ওষুধটার সঙ্গে অবশ্যই পরিচিত হব। তার আগে প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার, পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমার এই পুরো ঘরের মধ্যে কিন্তু, সারা ঘরে কিন্তু মুরগি বিচরণ করতেছে না, এক জায়গায় জড়ো হয়ে বসে আছে, কিছু মুরগি কিন্তু জিমাচ্ছে। তো আমরা যা করব, এই মুরগিকে এডিগোল্ড নামে একটা ওষুধ আছে, এটা হচ্ছে এডিগোল্ড ওরাল সলিউশন। তো আমরা এই ওষুধটি, আমরা যেই সময় যে ওষুধই খাওয়াই না কেন, যখন দেখব যে প্রচণ্ড শীত পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, তো আমরা কি করব, এই ওষুধটা মুরগিকে খাওয়ানোর চেষ্টা করব মিনিমাম 3 দিনের উপরে। তাতে দেখা যাচ্ছে কি, মুরগির গায়ে প্রচণ্ড পরিমাণ গরম উত্তাপ সৃষ্টি হচ্ছে, ওরা সারা মুরগির ঘরে বিচরণ করবে, এবং যখন বিচরণ করবে অবশ্যই ওরা খাবারটা ঠিকভাবে খাবে। তো কাজেই আপনারা যে যার স্থান থেকে যাই ওষুধ খাওয়ান, চেষ্টা করবেন মুরগিকে যে ওষুধটা খাওয়ালে মুরগির শরীর গরম থাকবে এবং কোনো ধরনের ঝিমানো বা জিম মেরে এক জায়গায় বসে থাকবে না, ওই ওষুধটাই খাওয়ানোর চেষ্টা করবেন।
আর এই ওষুধটার মধ্যে হচ্ছে এডিগোল্ড। এডিগোল্ডটা খাওয়ালে আমি 90% আপনাদেরকে কনফার্ম বলতে পারবো যে মুরগিটার যে ওষুধটা খাওয়াবেন এই ওষুধটার কারণে আপনার মুরগি সারা ঘরে বিচরণ করবে, লড়াচড়া করবে, জিম মেরে বসে থাকবে না, তাতে করে ওরা খাবার দাবার ঠিকভাবে খাবে এবং আপনার মুরগির গ্রোথ আসতে কোনো বাধায় বিকাশ ঘটবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।